চব্বিশে লোকসভা ভোটে শূন্যের বদনাম ঘোচানোর আশা করেছিলেন বিমান বসুরা, কিন্তু বিধানসভায় একজনও না থাকা সিপিএম বাংলা থেকে লোকসভায় পাঠাতে পারল না একজনকেও। ধর্ম নিয়ে রাজনীতি না করার কথা বলা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বেছে নিয়েছিলেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ আসনটি। মুর্শিদাবাদের বুকে অধীর চৌধুরীদের পাশে পেয়ে জয়ের স্বপ্ন দেখেছিলেন সেলিম। শূন্য আর শূন্য থাকবে না ভেবেছিলেন বিমান বসুরাও। শূন্য শূন্য, বিধানসভায় শূন্য, রাজ্য থেকে লোকসভায় শূন্য, এই শূন্যের অবসান ঘটবে। শূন্যের শূন্যের অন্তিম যাত্রা শুরু হবে চৌঠা জুন লোকসভার ফল প্রকাশের পর শূন্যের অবসান হবে। কিন্তু চব্বিশের ভোটে বঙ্গ সিপিএম কে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে জনতার রায়। সিপিএম মনে করছে বঙ্গে জনতার একাংশ বিজেপি বিরোধিতায় ভরসা করেছে তৃণমূলকে, আরেক অংশ তৃণমূল বিরোধিতায় একমাত্র ভরসা বিজেপি। এই মেরুকরণেই নাকি ফিকে হয়ে গেছে বামেদের বিকল্প মত। তাহলে এই বিষম পরিস্থিতিতে একটা অসভ্য যুদ্ধে আমরা নেমেছিলাম, এটা জেনে বুঝেই লড়েছিলাম। সিপিএম এই জন্য আগে যত আসনে লড়তো তার থেকে কম আসনে লড়ছে। কেন? আমরা ভোট কাটতে চাইনি, আর বিজেপির সোজাসুজি বেশ কিছু জায়গায় বিজেপি ভোট পেয়েছে বলেই তৃণমূল জিতেছে। অঙ্কের হিসেব কষে বিজেপি বলেছে বাম কংগ্রেস জোট ভোট কাটায় 12 আসনে জয় পেয়ে গেছে তৃণমূল, হেরেছে বিজেপি। রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষে মোহাম্মদ সেলিমের আক্ষেপ বিজেপি ভোট কাটায় হার হয়েছে তাঁর আর অধীর চৌধুরীর। অধীরবাবু হেরেছেন বহরমপুরে আর মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, বিজেপি ভোট কেটেছে বলে ভোটের আঁকা কি বলছে? দুদলের দাবিতে স্পষ্ট, তৃণমূলের জয়ের পিছনে যত না অবদান তৃণমূলের, তার চেয়ে বেশি অবদান যেন বাম কংগ্রেস আর বিজেপির ভোট ভাগাভাগির। বঙ্গের ভোটে দলের এই ফলে কিংবা কেরালেও দল শূন্য হাতে ফিরলেও যেন কোনো আক্ষেপ নেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। বঙ্গে বাড়ছে সিপিএম, দাবি সীতারামের। और जिस तरीके से नई पीढ़ी के लोग आए जुड़े, हम समझते हैं कई अरसों के बाद बंगाल के अंदर एक नई पार्टी बन रही है, जो बंगाल के लिए और देश के लिए बड़ी अच्छी बात है। চিরকালের নিয়মেই বেশ কিছু নতুন মুখ উঠে এসেছে সিপিএম এ। মিনাক্ষীতে জনপ্রিয়তা থাকলেও ভোট বাক্সে পড়েনি তার প্রতিফলন, কেন? জবাব নেই আলিমুদ্দিনের। সীতারাম ইয়েচুরি আলিমুদ্দিনে বসে একই সঙ্গে নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকার আর এরাজ্যের তৃণমূল সরকারকে। সেই তিনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই টেবিলে বসে বৈঠকও করেন। তা নিয়ে সাধারণ মানুষের মনে দ্বন্দ্ব জাগে কিনা সে কথার জবাব দেওয়ার কোনো যেন দায় নেই সীতারামদের। মোদি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এতেই যেন তৃপ্তি সব হারানো দলের নেতা সীতারামের। বঙ্গে কি হবে সিপিএমের? এখনো আশায় আরও যেন সেলিন্দা। এই অসম্ভব প্রতিযোগিতায়ও বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কিছুটা অগ্রসর হয়েছি, যে মিথ গড়ে ওঠে ওটা একদিনে ভাঙে না। জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধীকে হঠাৎ জয়প্রকাশ নারায়ণের পাশাপাশি জয়সঙ্গের হাত ধরেছিলেন ইএমএস নাম্বুদিরিপাদ জ্যোতি বসুরা। অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে নিয়ে রাজীব গান্ধীকে হটিয়ে ভিপি সিংকে ক্ষমতায় এনেছিলেন জ্যোতি বসু, হরকিষণ সিং, সুরজিৎরা। সে সময় সিপিএম এর প্রভাব বেড়েছিল সংসদীয় রাজনীতিতে। স্বাধীনতার পর দেশের প্রধান বিরোধী শক্তি সেই কমিউনিস্টরাই এখন যেন হারিয়ে যাচ্ছে মহাশূন্যে। সংসদীয় রাজনীতির কৌশলগত ব্যর্থতায় নাকি নিজেদের সিদ্ধান্তহীনতায়, প্রশ্ন রাজনৈতিক মহলে। গো বধেই আনন্দে থাকবেন ইয়েচুরি, সেলিমরা। ক্যালকাটা নিউজ।